দ্য ইরোড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে কিন্তু চাকরি সংক্রান্ত একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং অনস্ক্রিন কিন্তু তার অফিসিয়াল যে অ্যাডভার্টাইজ নাম্বারটি রয়েছে, অ্যাডভার্টাইজ নাম্বারটি তোমরা কিন্তু এখানে দেখতেই পারছো। এবং এই নোটিফিকেশনটিতে কিন্তু তোমাদের এখানে বলা আছে যে এঙ্গেজমেন্ট অফ গ্র্যাজুয়েট টেকনিশিয়ান অ্যাপ্রেন্টশিপ ফর দ্য পিরিয়ড অফ 2023-24 অ্যাজ পার দ্য অ্যাপ্রেন্টশিপ অ্যাক্ট 1961। অর্থাৎ 1961 অ্যাপ্রেন্টশিপ অ্যাক্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে যে গ্র্যাজুয়েট এবং টেকনিশিয়ান এই দুটি পোস্টে কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং এর ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের যে 1 আগস্ট 2023 তারিখ থেকে কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে, ঠিক আছে। এবং আবেদন কিন্তু তোমরা করতে পারবে যে 21 আগস্ট 2023 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং কীভাবে তোমরা এই পোস্টের জন্য তোমরা ফর্ম ফিল আপ করবে তার ভিডিও কিন্তু আমাদের কমপ্লিট ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অবশ্যই চলে আসবে। তো এরকম আপডেট কিন্তু পেতে তোমরা নিত্য নতুন অবশ্যই চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো ফ্রেন্ডস, ডিটেল অফ ডিসিপ্লিন অফ ভ্যাকেন্সিতে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিশিপ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের কিন্তু প্রথমত মেকানিক্যালি নিয়োগ করা হবে। এর জন্য শূন্যপদ রয়েছে 12টি। এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ SC ST ইউআরদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। ইলেকট্রিক্যালে রয়েছে তোমাদের টোটাল 10টি ভ্যাকেন্সি। ইনস্ট্রুমেশন অ্যান্ড ইলেকট্রনিক্সে রয়েছে তোমাদের 5টি ভ্যাকেন্সি টোটাল। এখানে কিন্তু UR SC ST-র জন্য ভ্যাকেন্সি রয়েছে। এরপর রয়েছে মাইনিংয়ের জন্য রয়েছে টোটাল 3টি ভ্যাকেন্সি। এখানে কিন্তু UR এবং SC-র জন্য শুধুমাত্র ভ্যাকেন্সি রয়েছে। তো এর জন্য কিন্তু তোমাদের ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় কিন্তু এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে যে গ্র্যাজুয়েট ইন 4 ইয়ার্স ফুল টাইম কোর্স। অর্থাৎ তোমাদের কিন্তু 4 বছরের যে ফুল টাইম কোর্সে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট করতে হবে, ঠিক আছে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেশন অ্যান্ড মাইনিং ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য AICT। অর্থাৎ AICT অ্যাপ্রুভ করা এই সমস্ত টেট থেকে তোমরা যদি পাস আউট হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এই পোস্টে তোমরা আবেদন করার যোগ্য রয়েছো। এরপর কিন্তু তোমরা দেখতে পারছো এখানে বলা হয়েছে কিন্তু যে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে মেকানিক্যালদের জন্য রয়েছে টোটাল 13টি ভ্যাকেন্সি, ঠিক আছে। SC ST ইউআরদের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে। ইলেকট্রিক্যালদের জন্য রয়েছে 10টি ভ্যাকেন্সি এবং ইনস্ট্রুমেশন ইলেকট্রনিক্সের জন্য রয়েছে 60টি ভ্যাকেন্সি। এখানেও কিন্তু SC ST OBC ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সি রয়েছে দেখতে পারছো। এবং এখানে কিন্তু তোমাদের যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে বলা আছে যে 3 বছরের তোমাদের কিন্তু ফুল টাইম কোর্স থাকতে হবে, ঠিক আছে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেশন এই সমস্ত থেকে থাকলে পরে AICT অ্যাপ্রুভ থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য তোমরা যোগ্য রয়েছে আবেদন করতে। এবং নোটে কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিক্যান্ট শুড হ্যাভ পাসড দ্য গ্র্যাজুয়েশন অ্যান্ড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্ট্রিমস অ্যাজ দ্য স্টেটেড অ্যাবাভ ইন দ্য ইয়ার 2021-2022-2023। অর্থাৎ তোমরা যদি এই 3 সালের পাস আউট ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারে। 2020-2021 এবং 2022 এই 3 সালের ইয়ারে পাস আউট ক্যান্ডিডেটরাই তোমরা কিন্তু এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। এবং এরপর কিন্তু এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট শ্যাল এনরোল দেমসেল উইথ দ্য ন্যাশনাল অ্যাপ্রেন্টশিপ ট্রেনিং স্কিম অর্থাৎ নেটস পোর্টাল MHRDNETS.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন করার আগে এখানে তোমাদের আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করাবো তারপরে কিন্তু তোমরা এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু বলা আছে ক্যান্ডিডেট হু হ্যাভ প্রিভিয়াসলি আন্ডারগোস অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং আর প্রেজেন্টলি আন্ডারগোয়িং অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং তারা কিন্তু এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে, তোমরা যার আগে অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং করেছো তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে না। রিজার্ভেশনে কিন্তু এখানে বলা হয়েছে যে তোমাদের যে 1961 সালে অ্যাপ্রেন্টিশিপ অ্যাক্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে SC ST ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু এখানে যে রিজার্ভেশন থাকবে সেই রিজার্ভেশন কিন্তু এখানে রয়েছে। এজ লিমিটে কিন্তু এখানে তোমাদের বলেছে মিনিমাম কিন্তু তোমাদের 18 বছর হতে হবে, ঠিক আছে। 18 বছর হলে তোমরা এখানে ন্যূনতম আবেদন করতে পারবে। এবং ম্যাক্সিমাম বয়স যে তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ এখানে যে 1-7-2023 অর্থাৎ 1-7-2023 তারিখ অনুযায়ী ম্যাক্সিমাম কিন্তু তোমরা 24 বছরের নিচে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। পিরিয়ড অফ অ্যাপ্রেন্টশিপ ট্রেনিংয়ে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে 12 মান্থ ট্রেনিং কমেন্সিং ফ্রম এক্সিকিউশন অফ দ্য কন্ট্রাক্ট অফ অ্যাপ্রেন্টিস। অর্থাৎ তোমাদের কিন্তু 12 মান্থের জন্য তোমাদের কিন্তু কন্ট্রাক্টে করা হবে এখানে, ঠিক আছে, অ্যাপ্রেন্টশিপ ট্রেনিংয়ের জন্য। স্টাইপেন্ড তোমরা কিন্তু এখানে দেখছো মান্থলি স্টাইপেন্ড তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে, গভর্নমেন্ট রুল অনুযায়ী। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিশিপ তোমরা যারা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেশন এবং মাইনিং রয়েছে তোমরা কিন্তু এখানে যে 9000 টাকা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, স্টাইপেন্ড। আর তোমরা যারা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিশিপ রয়েছে তোমরা কিন্তু এখানে 8000 টাকা মান্থলি তোমরা স্টাইপেন্ড এখানে পেয়ে যাবে। এরপর কিন্তু এখানে বলেছে লজিং ফ্যাসিলিটি শ্যাল বি প্রোভাইডেড বাই দ্য WBPDCL বাট ফুডিং শ্যাল বি বোন্ড বাই দ্য অ্যাপ্রেন্টিশিপ। তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র থাকার ব্যবস্থা WBPDCL করে দেবে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু তোমাদের নিজের করতে হবে এখানে বলা হয়েছে। এরপর তোমাদের যে লিভ রয়েছে, ঠিক আছে, লিভ অফ ভ্যাকেন্সিতে তোমরা কিন্তু এখানে দেখতে পাবো ক্যাজুয়াল লিভ হিসেবে তোমাদের 14 দিনের ক্যাজুয়াল লিভ পেয়ে যাবে তোমরা CL, ঠিক আছে। এবং মেডিকেল লিভ হিসেবে তোমরা কিন্তু 10 দিনের তোমরা পেয়ে যাবে মেডিকেল লিভ। এবং এক্সট্রা অর্ডিনারি লিভ হিসেবে অ্যাজ পার দ্য এক্সিস্টিং রুলস অফ দ্য কোম্পানির যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী তোমরা বাকি এক্সট্রা অর্ডিনারি লিভস তোমরা এখানে পেয়ে যাবে। ম্যান্ডেটরি রিকোয়ার্ড ডকুমেন্ট তোমরা কিন্তু এখানে দেখতে পাবে ডিউলি সাইন অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমাদের এখানে ম্যান্ডেটরি। 2 কপিস পাসপোর্ট রিসেন্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু তোমাদের এখানে ম্যান্ডেটরি। এবং তোমাদের এনরোলমেন্ট নাম্বার কিন্তু লাগবে, ঠিক আছে। তোমাদের যে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে MHRDNETS.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমরা কিন্তু একটি এনরোলমেন্ট নাম্বার পাবে, সেই এনরোলমেন্ট নাম্বারটি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের সময় লাগবে।
এরপর সেলফ অ্যাটেস্টেড কপি হিসেবে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ লাগবে। ডেট অফ বার্থ হিসাবে কিন্তু তোমার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অথবা তোমাদের মার্কশিট অথবা অ্যাডমিট কার্ড দিলে কিন্তু তোমাদের এখানে হয়ে যাবে। কোয়ালিফাইং ডিগ্রি অথবা ডিপ্লোমা তোমাদের পাস সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে সাবমিট করতে হবে। হাউ টু অ্যাপ্লাই, অ্যাপ্লাই করার জন্য কিন্তু যে WPDSL যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে WPDSL.co.in, এখানে গিয়ে এবং কীভাবে তোমরা আবেদন করে সেই আবেদনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অবশ্যই চলে আসবে এবং তার জন্য কিন্তু চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন আপডেট পেতে। এবং আবেদন কিন্তু তোমাদের অলরেডি যে 1/8/2023 থেকে কিন্তু 21/8/2023 এই তারিখ অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। জেনারেল ইনস্ট্রাকশনে তোমাদের যে সিলেকশন প্রসেস আছে, সেই সিলেকশন প্রসেস কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট শ্যাল বি কল ফর পার্সোনালিটি ইন্টারভিউ, অর্থাৎ তোমাদের কিন্তু শুধুমাত্র পার্সোনালিটি ইন্টারভিউর জন্য তোমাদের এখানে ডাকা হবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু বলা হয়েছে যে বেসড অন পার্সেন্টেজ অফ মার্কস অ্যাচিভড ইন ডিগ্রি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ তোমাদের যে ডিপ্লোমা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং তোমার যে মার্কস পেয়েছো এই মার্কসের ভিত্তিতে কিন্তু ওরা কিন্তু 1.5:2 হিসেবে তোমাদের কিন্তু পার্সোনাল ইন্টারভিউর জন্য তোমাদের ডাকবে। ও তোমরা যে পার্সোনাল ইন্টারভিউ তোমাদের যদি পাস আউট হয়ে যাও তাহলে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে কন্ট্যাক্ট ফর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং উইথ WPDSL, অর্থাৎ তোমাদের কিন্তু WPDSL সাথে তোমাদের কিন্তু এখানে কন্ট্যাক্ট করতে হবে, ঠিক আছে। 1 বছরের জন্য তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নেওয়া হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু ভিডিওটি তোমরা লাইক করবে, ঠিক আছে, আর চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।